আসসালামু আলাইকুম। কেয়াস কিচেন ওয়ার্ল্ডের আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। ফ্রিজে বেশ কিছু গাজর ছিল, তো ভাবলাম আজকে একটু গাজরের হালুয়া তৈরি করি। আজকে রান্না বান্না, তারপরে সংসারের কাজকর্ম বেশি কিছু শেয়ার করব না আপনাদের সাথে। আজকে একটু সেলাই নিয়ে বসেছি। এখানে একটি কাপড় কেটে নিয়েছি আমি, আর দুপাশে আমি মাপ দিয়ে কেটে নিয়েছি 15x15 করে। আজকে আমি কুশন কভার তৈরি করতে যাচ্ছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কালো রঙের নেটের কাপড় কেটে নিয়েছি। এটা আমি আন্দাজ করে যে কোনো মাপে কেটে নিয়েছি, আর দুপাশে আমি এভাবে মুড়িয়ে সেলাই করে নেব একদম সিম্পল ওয়ে। সেলাইটা আমার করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে আসলে কাপড়ের কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কাপড়টা একদম ডিপ মেরুন কালার আর ব্ল্যাক, আমার পছন্দের দুটা কালার। এখন আমি আরও দুই টুকরা কাপড় কেটে নিয়েছি, আর একটু বড় করে কেটে নিয়েছি। আর কিভাবে সেলাইটা করব একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন, একদম কিন্তু সিম্পল। কাপড়ের এই দুটো অংশ আমার সেলাই করাই ছিল, সুতরাং আর সেলাই করা লাগলো না। আর সেলাই করা না থাকলে এই দুই পাশটা মুড়িয়ে সেলাই করে নিতে হবে আমাদের। আর এখন আমি চার পাশটা মেশিনের সাহায্যে সেলাই করে নিব, বাস হয়ে গেল। তো হয়ে গেল আমার আজকের কুশন কভার তৈরি, একদম সিম্পল ওয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মোট চারটা কুশন কভার তৈরি করেছি, আর বোঝার সুবিধার্থে বেড এবং সোফা দুটাতেই বিছিয়ে দিলাম। এটা হচ্ছে কুশন কভারের অরিজিনাল যে কালার, সেটা একটু কাছ থেকে দেখালেই আসলে বোঝা যাচ্ছে, দূর থেকে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না। তো এভাবে সিম্পল ওয়েতেই আমি আমার হাতের কাজগুলো ফাঁকি ঝুঁকিভাবে করে নিই। আর এই ফাঁকি ঝুঁকি হাতের কাজগুলো কিন্তু আমার ফ্যামিলির লোকজন বেশ পছন্দ করে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে বাসায় তৈরি করে দেখতে পারেন, আর আমাকে কমেন্ট করেও জানাতে পারেন। সবার আরও একবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।